নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজ 26 নভেম্বর। CPIM এর সংগঠনের ডাকা অর্থাৎ সিটোর ডাকা যে ধর্মঘট, আজকের 24 ঘন্টার ধর্মঘট, তার কি পরিস্থিতি রয়েছে রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে সকাল 8টা থেকে আমরা শুরু করেছি তা আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই মুহূর্তে আমরা ঠিক উপস্থিত রয়েছি নাগেরজোড়া যে বাসস্ট্যান্ড রয়েছে সেখানে, এবং সেখান থেকে আমরা রাজ্যের কি পরিস্থিতি, রাজ্যের বিভিন্ন অলিগলি থেকে শুরু করে রাজ্যের প্রত্যেকটা এলাকার আজকের দিনে দাঁড়িয়ে, এই বন্ধের দিনে দাঁড়িয়ে কি পরিস্থিতি, কতটা মানছে, কতটা সাড়া দিচ্ছে রাজ্যবাসী CPIM এর ডাকা বন্ধে, এবং কতটা সাড়া দিচ্ছে না, সমস্তটাই আমরা আপনাদের সামনে তুলে ধরব। এবং সেটা তুলে ধরতে এই মুহূর্তে আমরা একদমই উপস্থিত রয়েছি নাগেরজোড়া বাসস্ট্যান্ডে। আর অবশ্যই একটি বিষয় তুলে ধরা দরকার যে আমরা বিগত দিনে দেখেছি যে কাঞ্চনপুর মহকুমায় আমরা দেখতে পেয়েছি যে সেখানে রিয়াং শরণার্থী, অর্থাৎ আমরা কালকে শরণার্থী বলাতে সেখানে অনেকেরই সে বিষয়টি খারাপ পায় বা তুলে ধরে, কিন্তু এই যে ইস্যুটা, এই ইস্যুটা কিন্তু একেবারে ব্যক্ত করা হয়েছে রিয়াং শরণার্থী ইস্যু বলে, সেই কারণেই আমরা রিয়াং শরণার্থী ইস্যু বলে উল্লেখ করে থাকি। এবং রিয়াং শরণার্থী ইস্যুতে যারা পুনর্বাসনের যে একটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ আমরা দেখতে পেয়েছি, সেখানে অনির্দিষ্টকালের বন্ধে ষষ্ঠ দিনে কি রক্তাক্ত পরিস্থিতি ছিল, কি টানটান উত্তেজনা ছিল, এবং সেখানে উত্তপ্ত হয়ে উঠেছিল সেই পরিবেশ কাঞ্চনপুর মহকুমায়। এবং আজকে সেই জায়গায় দাঁড়িয়ে একদমই আমরা সেই ষষ্ঠ দিনের বন্ধের রক্তাক্ত পরিস্থিতির পর সেখানে প্রাণ হারায় সেই কাঞ্চনপুর মহকুমায়, এখানে প্রাণ হারিয়েছিলেন আরও দুজন, অর্থাৎ বিশ্বজিৎ দেববর্মা, আমাদের ভারতবাসী, আমাদের রাজ্যবাসী বিশ্বজিৎ দেববর্মা এবং শ্রীকান্ত দাস। সেখানে তাদের প্রতিবাদে অবশ্যই আমরা আজকে এই অনুষ্ঠান শুরু করার আগে বলবো, আমরা আবারও জানাবো এই বিষয়গুলিতে আমরা ধিক্কার জানাই, এবং তাদের আসামি যারা রয়েছে তাদের অতি বিলম্বে আমরা গ্রেফতার চাই এবং তাদের শাস্তি হোক সেটা আমরা কামনা করি। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে অবস্থা রয়েছে রাজ্যে, এবং আজকে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে সমস্তটা আপনাদের সামনে তুলে ধরতে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি নাগেরজোড়া বাসস্ট্যান্ডে, এবং আপনাদের পরিস্থিতি দেখাবো নাগেরজোড়া বাসস্ট্যান্ডে কি দুর্ভোগ রয়েছে। এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে নাগেরজোড়া বাসস্ট্যান্ডের কি পরিস্থিতি রয়েছে। অন্যান্য দিন এই 8টা থেকে কিন্তু গাড়ি চলাচল শুরু হয়ে যায়, এবং সেখানে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, নেই কোনো প্যাসেঞ্জার গাড়ির মধ্যে, আপনাদের দেখানোর চেষ্টা করব ভিতর থেকে, ক্যামেরা পার্সনকে বলবো যে গাড়ির ভিতরে কোনো প্যাসেঞ্জার নেই, এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়ির ড্রাইভাররা এখানে দাঁড়িয়ে রয়েছে। উল্টো সাইডে যদি আপনাদের দেখাই যে অনেকেই কিন্তু জমায়েত হয়ে রয়েছে সেখানে, কিন্তু বা কী কারণ রয়েছে সমস্তটা আমরা জানানোর চেষ্টা করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি হয়তোবা তাদের মধ্যে গাড়ির যে চালক রয়েছে কেউ রয়েছে, গাড়ির চালক কে রয়েছেন দাদা? গাড়ির চালক দাদা, আজকে বন্ধ কি সফল হতে চলেছে, মানে কিরকম সারা মনে হচ্ছে আপনার? আজকে বন্ধটা তো ধরেন না, এটা আমরা এই বন্ধর পক্ষে না, আমরা বন্ধের বিপক্ষে, কারণ আমরা সুতরাং আমাদের চালক সহচালক আমরা যে পরিস্থিতি আছি এখন, আমাদের রুটি রুজি টোটালি বন্ধ হয়ে যেতেছে একের পর এক, স্বাভাবিক আজকে বন্ধর আমরা সেটা মানতে রাজি না, আমরা গাড়ি চালাবো। প্যাসেঞ্জার বা অন্যান্য দিনের তুলনায় আজকের পরিস্থিতি কেমন রয়েছে? আজকের পরিস্থিতি খুবই ভালো আছে, সকাল 5টা থেকে গাড়ি যাচ্ছে, এখন অবধি যাচ্ছে গাড়ি। কিন্তু এখানে দুটো গাড়ি দেখতে পাচ্ছি, প্যাসেঞ্জার নেই, কী কারণ রয়েছে আজকে, কি প্যাসেঞ্জাররা ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছে না, কি মনে হচ্ছে আপনাদের? না, এই সেটা প্যাসেঞ্জার ভয়ে কোনো কারণ নাই, সেই প্যাসেঞ্জার একটা অফিস টাইমে একটা প্যাসেঞ্জার হয়, আর এই টাইমে একটু প্যাসেঞ্জার কমই থাকে। অসংখ্য ধন্যবাদ দাদা। আপনাদের মধ্যে আরও কেউ কি আছেন? যাই হোক, আমরা এখানে বাস চালকের মধ্যে একজনের সাথে কথা বলেছি, আমরা প্রত্যেক দিনকার মতো আজকের কি অবস্থা রয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আজ আমরা বলবো যে বিগত দিনে যে বন্ধ ছিল, 6 মাস যাবত লকডাউন, তারপর সত্যিই রাজ্যবাসী এই মুহূর্তে ভোগান্তির শিকার রয়েছে। শুধুমাত্র সাধারণ জনগণ দেখতে গেলে, সাধারণ জনগণ যারা রয়েছে রাজ্যের মধ্যে তারাই শুধুমাত্র কিন্তু ভোগান্তির শিকার, আর যারা রয়েছে আর আজ রাজ্যের মধ্যে এই বন্ধ মানেই হচ্ছে যে রাজনৈতিক একটা চাল, রাজনৈতিক দলের বিভিন্ন দাবিকে তুলে ধরার জন্য এই বন্ধকে ডাকা হয়। কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় না যে বন্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে, কারণ সমস্যার সমাধান বা বন্ধ তাদের কোনো রাজনৈতিক দলের দাবি সেটা অন্যান্য মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমেও তুলে ধরা যেতে পারে, কিন্তু সেখানে বন্ধই যে আবশ্যক সেটা আমাদের মনে হয় না বিশেষভাবে।
এই মুহূর্তে আমরা এই এলাকায় যারা যারা রয়েছেন তাদের মধ্যে কথা বলবো। এখানে আমরা একজন দেখতে পাচ্ছি দিদি দাঁড়িয়ে আছেন, দিদির সাথে কথা বলবো আমরা। দিদি আপনার নাম? বিষ্ণুপ্রিয়া বৈদ্য। কোথাও যাবেন? ঋষ্যমুখ। ঋষ্যমুখ যাবেন? তো গাড়ি ঘোড়ার ব্যবস্থা কেমন রয়েছে? গাড়ি ঘোড়া অন্যান্য দিনের মতো এমন একটা বিশেষ নাই। তারপর আপনাদের কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? সময়ে একটু সময়ের ব্যবধান হইয়া যাইতে আছে আর কি। সেটাই, সময়ে একটা ব্যবধান হয়ে যাচ্ছে। এবং সেই জায়গায় বলবো যে আজকে কি মনে হচ্ছে, আজকে কি বন্ধে সাড়া পেতে চলেছে নাকি সাড়া দিচ্ছে নাকি? এটা তো বুঝতে পারছি না। সেটাই, দেখুন অন্যান্য দিন কিন্তু সেখানে গাড়ি থাকে অ্যাভেলেবেল, সে জায়গায় আপনারা চলে যেতে পারেন, সে সময়ের যে ব্যবধান সেটা হয় না। কিন্তু আজ আপনি সেই সময়ের ব্যবধান কিন্তু ফিল করছেন, সে জায়গায় বলছি যে হয়তো বা আজকে কিছু একটা পরিবর্তন রয়েছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু প্যাসেঞ্জার যারা রয়েছে, যাদের আজকের এই বন্ধের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে, সেটাও আমরা তুলে ধরছি যে জনদুর্ভোগ, যে জনদুর্ভোগের বিষয়টি কিন্তু আমরা বিগত দিনেও কালকে বিষয়গুলি তুলে ধরেছিলাম এবং আজকে আমরা এখানে দেখাবো। আজকে বিশেষভাবে আমি একটি বাসে উঠছি, এখন বাসে উঠে দেখানোর চেষ্টা করছি যে বাসের মধ্যে রয়েছে কয়েকজন প্যাসেঞ্জার, তাদের সাথে আমরা কথা বলে নেব এবং সেখানে দেখানোর চেষ্টা করবো। একজন দাদা রয়েছেন, দাদা আপনি কোথাও যাচ্ছেন? বাইকুরা। বাইকুরা, তো অন্যান্য দিনের তুলনায় আজকে কি কোনো তফাৎ দেখতে পাচ্ছেন? আজকে তো স্ট্রাইক, লোকজন কম আছে। লোকজন কম আছে বাসে বা যাওয়ার ক্ষেত্রে কোনো সময়ের ব্যবধান? অন্যান্য দিন তো বাস অ্যাভেলেবেল থাকে, আপনারা সময়ে চলে যেতে পারেন, আজকে বিলম্ব কিছু হচ্ছে কি? হ্যাঁ, বিলম্ব হচ্ছে। তো আপনাদের কি মনে হয় আজকে সিপিএম এর ডাকা বন্ধ কি সাড়া পেতে চলেছে? অ্যাকচুয়ালি তো বন্ধ ডাকা সমস্যার সমাধান না, একদম বন্ধ তো সবকিছু সমস্যার সমাধান হয় না। আমাদের মতো জনসাধারণের কষ্ট হয়। একদমই, দাদা যে কথাটি বলেছে আমিও একমত রয়েছি যে বন্ধ কোনো কিছুর সমাধান হতে পারে না। এবং আমাদের সাথে আরও একটি ভাই রয়েছে, আমি ভাইয়ের সাথে কথা বলে নেবো এবং জেনে নেব যে আজকে অন্যান্য সকলের যে অভিযোগ রয়েছে, অন্যান্য দিন অ্যাভেলেবেল থাকে গাড়ি এবং সেখানে তাদের সময়ের যে একটা ব্যবধান বা সেই যে টাইমের একটা বিষয় রয়েছে সেটা অন্য দিন ফিল করতে হয় না, কিন্তু আজকে হচ্ছে যে লেট হচ্ছে, ডিলে হচ্ছে সেই বিষয়টা, সেটা আমরা জেনে নেব। দাদা তোমার নাম? প্রাণজিৎ দাস। কোথায় যাচ্ছ? আমি শান্তিরবাজার যেতে চাই। আজকে কি কোনো তফাৎ দেখতে পাচ্ছ অন্য দিনের তুলনায়? হ্যাঁ, আজকে বাসে লেট আছে। আমরা 5টার দিকে আসি, এখনো পর্যন্ত শান্তিরবাজারে বাস পাইছি না। এখনো পর্যন্ত শান্তিরবাজারে বাস পাওয়া যায়নি। এবং আজকে কি দেখতে পাচ্ছেন ভাড়ার কোনো তফাৎ রয়েছে অন্য দিনের তুলনায়? হ্যাঁ, আজকে একটু বেশি ভাড়া রাখতে আছে। বেশি ভাড়া রাখছে, তাহলে বোঝাই যাচ্ছে যে আজকে সিপিএম এর ডাকা বন্ধ কোনো না কোনো ভাবে সফল। এটা তো আমার কোনো পর্যন্ত এটা তো বুঝা যাতে আসে না, কারণ স্ট্রাইক তো মানতে আসে না, তো গাড়ি তো চলাচল করতে আসে। সেটাই, গাড়ি চলাচল করছে কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজ ডিলে দেখা যাচ্ছে বিশেষ ক্ষেত্রে, মানে কোনো না কোনোভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে গাড়ির অ্যাভেলেবিলিটি অন্য দিন যে রকম থাকে, যে রূপ পাওয়া যায় সেই রূপ কিন্তু আজ নেই। সেই কারণে কিছু না কিছু হলেও রাজ্যের জনগণ কিন্তু মানছে সিপিএম এর ডাকা, অর্থাৎ সিপিএম এর সংগঠনের সিটোর ডাকা যে বন্ধ রয়েছে সেটি। আমরা এখন ধীরে ধীরে নামবো এবং বাসের পরিস্থিতিও একটু দেখানোর চেষ্টা করবো। আজকে অন্যান্য দিন এই বাস কিন্তু ফুল হয়ে যায়, আজ এখনও পর্যন্ত বাসে কোনো প্যাসেঞ্জার নেই। এবার প্যাসেঞ্জার না ওঠার কারণে যারা এখন প্যাসেঞ্জার রয়েছেন তাদের কিন্তু সময়ের ব্যবধান হচ্ছে বা একটা ডিলে হয়ে যাচ্ছে টাইমের ক্ষেত্রে। এবার আমরা ধীরে ধীরে নেমে যাবো। এবার বাইরের কী পরিস্থিতি রয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গার বিভিন্ন অলিগলির কী পরিস্থিতি রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরবো। একদমই একটি বাসে ছিলাম আমরা নাগেরজলায় উপস্থিত। দাদা নেতৃত্বে কে রয়েছেন একটু যদি? দাদা আমরা একটু কথা বলবো, আপনার নেতৃত্বে রয়েছেন, একটা বিষয় জানতে চাইবো যে আজ কিরকম রয়েছে পরিস্থিতি? পরিস্থিতি তো ভালো, পরিস্থিতি ভালো, কিন্তু আমরা গাড়িও চলছে, মানুষ এই বন্ধটাকে প্রত্যাখ্যান করেছে, কারণ বন্ধ কখনোই কারো ভালো করে না, তার জন্য জনগণ এই বন্ধকে প্রত্যাখ্যান করেছে। হয়তো কিছু কিছু লোক কম আসছে, সেই অনুযায়ী আমরা গাড়ি পাঠাচ্ছি। সমস্ত ত্রিপুরা রাজ্যেই যাত্রী পরিষেবা আমরা বহাল রেখেছি এবং চলবে। যাত্রী সাধারণের কাছে অনুরোধ থাকবে, যারা যেখানে যাবেন আপনারা নির্দ্বিধায় আসতে পারেন, আপনাদের জন্য
আমরা সিন্ডিকেটগুলোর পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা করেছি পরিবহনে চলার জন্য, এবং প্রশাসনও আমাদের সহযোগিতা করছে, আমরা এইভাবে মানুষকে যাতে পরিষেবা দিতে পারি সেই ব্যবস্থা আমরা করেছি। আরও একটি বিষয় জানতে চাইবো যে আজ অন্যান্য দিনের তুলনায় বাসগুলোতে প্যাসেঞ্জার কম, সে কারণে বাসটা একটু দেরিতে ছাড়ছে, সেখানে ডিলে হওয়ার কারণ কি রয়েছে? প্যাসেঞ্জারও রয়েছে, তাদের একটা সময়ের ব্যবধান হচ্ছে, সেই বিষয়ে যদি বলেন। না, বিষয়টা হচ্ছে আপনার যে কোনো রাজনৈতিক দল যখন বন্ধ ডাকবে যে কোনো রাজ্যে, ওই জায়গাতে সাধারণ মানুষ হয়তো ওই বন্ধগুলিকে মানে না ঠিক, কিন্তু তারপরেও মানুষ ভয়ে বাড়ি থেকে বেরোয় না। ওনারা হয়তো ভাবেন যদি হরতাল ডেকেছে যদি কোনো সমস্যা হয় তার জন্য মানুষ ওই দিনটাকে অ্যাভয়েড করে থাকে। যার জন্য বিশেষ কাজ যারা যাদের থাকবে ওনারা অবশ্যই আসবেন, এবং জনগণ বন্ধকে মানে না কখনো, বন্ধ কারো কোনো দিন উপকার করতে পারে না, বন্ধ দেশের ক্ষতি করে। আর যারাই আজকে বন্ধ ডেকেছে আমরা বলবো বন্ধ ডেকে সমস্যার সমাধান হয় না, আলোচনা টেবিলে সব কিছু করা যায়। যারাই বন্ধ ডেকে তাদেরকে আমরা অনুরোধ করবো বন্ধ না ডেকে আপনারা প্যাসেঞ্জার রয়েছে, তাদের অভিযোগ রয়েছে আজকে ভাড়াটা একটু বেশি রয়েছে, কি কারণ রয়েছে? ভাড়া না না ভাড়া বেশি না, যদি কেউ অভিযোগ করে আমার সামনে এখন আসতে বলুন, যিনি ভাড়া বেশি বলবেন ওনাকে আমরা পানিশমেন্ট দেবো, সাংগঠনিকভাবে পানিশমেন্ট দেবো, এইরকম কোনো মানে অর্থাৎ আজকে ভাড়ার কোনো ব্যবধান নেই বলতে? নেই নেই, ভাড়ার কোনো ব্যবধান নেই, অন্য দিনের মতো সেম ভাড়া রয়েছে, সেম সেম ভাড়া। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সাথে কথা বলার জন্য। আমরা কিন্তু আজ জানতে পারলাম যে যিনি নেতৃত্বে রয়েছেন এই